যুক্তরাজ্যে অত্যন্ত সুপরিচিত একজন চিকিৎসক ডক্টর ডন হার্পার। মানুষের স্বাস্থ্যের ওপর টেলিভিশনে অনুষ্ঠান করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার চিকিৎসা সংক্রান্ত জ্ঞান দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তিনি একটি বই লিখেছেন, বইটির নাম 101 বছর সুস্থ হয়ে বাঁচুন। নিরোগ দীর্ঘ আয়ুর জন্য এখানে তার দেওয়া 7টি টিপস তুলে ধরা হলো। ঠিকমতো ঘুমান, দিনে ঠিক কতটুকু সময় ঘুমাচ্ছেন এবং সেই ঘুম কেমন হচ্ছে সেটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি ঘুম যেমন খারাপ, তেমনি খারাপ অল্প ঘুমও। ডক্টর হার্পার বলেছেন, সে কারণে ঠিকঠাক মতো ঘুমোতে হবে, ফলে আমরা যারা ঘুমের চাহিদা মিটিয়ে নিতে অল্প একটু সময় চোখ বন্ধ রেখে ভাবছি যে আমাদের ঘুম হয়ে গেছে, তাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। তিনি বলেন, দিনের বেলা অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেওয়া, যেটাকে আমরা ক্যাটন্যাপ বলি, সেটার কথা আমরা জানি, তবে সেটা ঠিকঠাক মতো হতে হবে। আমরা যদি শুধু ক্যাটন্যাপ দিয়ে চালিয়ে নেবার চেষ্টা করি তাহলে সেটা স্বাভাবিক হবে না। রাতের বেলা আমরা বেশ কয়েকবার গভীর ঘুমে তলিয়ে যাই। হাঁটাচলা করুন। আমাদের অনেকেই প্রচুর সময় বসে থেকে কাটাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সুসংবাদ হচ্ছে যে এজন্য আমাদের ম্যারাথন রানার হতে হবে না। যেটা করতে হবে সেটা হলো শরীরটাকে একটু নাড়ানো, মানে হাঁটাচলা করা। আপনার লিভারকে একটু বিশ্রাম দিন। এক গ্লাস রেড ওয়াইন হয়তো অনেকের কাছে খুব আনন্দের কিছু, কিন্তু ডক্টর হার্পার বলছেন প্রতিদিন সন্ধ্যায় পান করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তিনি বলেন, অবশ্যই প্রত্যেক রাতে পান করা যাবে না, আপনার লিভারকে একটু বিশ্রাম দিতে হবে, সপ্তাহে অন্তত 2 দিন। আপনার জিন সম্পর্কে জানুন। বিশেষ কোনো অসুখে পড়ার প্রবণতা হয়তো আপনার মধ্যে বেশি থাকতে পারে, কিন্তু ডক্টর হার্পার বলছেন আপনার পরিবারের বা বংশের অন্যান্য সদস্যদের অসুখ বিসুখের ইতিহাস জানা থাকলে সেটা আমাদেরকে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে সাহায্য করতে পারে। তিনি বলেন, জিন যে শরীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোন জিনের কারণে আমরা বিশেষ একটি রোগে আক্রান্ত হচ্ছি সেটা জানলে আমাদের সুবিধা হবে। হৃদরোগের কথাই ধরুন, আমি তো আর আমার জীবন নিয়ে যন্ত্রণায় ভুগতে চাই না, কিন্তু আমি হয়তো এক্স এবং ওয়াই ক্রোমোজোম সম্পর্কে আরও একটু সচেতন হতে পারি। কার্বোহাইড্রেটের ব্যাপারে সচেতন থাকতে হবে। ভাত ও রুটির মতো কার্বো পরিহার করা আজকালকার দিনে হয়তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ডাক্তার হার্পার বলছেন ব্যালেন্সড ডায়েটের জন্য আমাদেরকে এসবও খেতে হবে। আমি সবসময় রিফাইন বা মসৃণ কার্ব না খেয়ে বরং একটু জটিল ধরনের কার্ব খাওয়ার কথা বলবো, যেমন বাদামি চাল, আস্ত শস্য দানা সমেত মোটা আটার রুটি। প্রতিদিন হাসুন, সুস্থ হয়ে বেঁচে থাকা অত্যন্ত আনন্দের, এটা মনে রাখতে হবে। এটাকে দৈনন্দিন টুকিটাকি কাজের অংশ হিসেবে দেখলে হবে না, এখানে মানসিকতার একটা পরিবর্তন প্রয়োজন। ডক্টর হার্পার বলেন, এজন্য ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যা প্রতিদিন আপনাকে হাসি খুশি রাখবে, বলেন তিনি। চাপমুক্ত থাকার রাস্তা খুঁজে বের করুন। আমাদের অনেকেই নানা রকমের স্ট্রেসের মধ্যে থাকি, যা পরে মানসিকভাবে ভুগি। এর একটা নেতিবাচক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যের ওপর। আজকের দিনে নানা কারণে স্ট্রেসের সৃষ্টি হয়, কিন্তু এসব চাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় তার উপায় প্রত্যেককে আলাদা আলাদাভাবে খুঁজে নিতে হবে। এজন্য একজন চিকিৎসক কিংবা এ সংক্রান্ত অন্যান্য পেশাজীবীদের কাছ থেকে নেওয়া সাহায্য নেওয়া প্রয়োজন। এটা খুবই ব্যক্তিগত, এক একজনের বেলায় এক এক রকমের, সেটা তার মতো করে করা দরকার। তবে আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।